ইরানের ইউরেনিয়ামের মাত্রা বৃদ্ধি পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধকরণের আভাস জানিয়েছে ইসরায়েল তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান আর বিশ্লেষকরা বলছেন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কারণে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের দল ভারী করতে পারে ইউরোপ যার মধ্য দিয়ে ইরান বিরোধী লড়াই আরও শক্তিশালী হয়ে উঠবে ট্রাম্প প্রশাসন দু সালে করা ইরানের সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবার ইউরোপেও বোধহয় ছড়িয়ে যাচ্ছে কেননা রোববার থেকে ইরান তাদের ইউরোনিয়াম মজুদের মাত্রা তিন দশমিক ছয় সাতের চেয়ে আরও বাড়িয়ে দিচ্ছে আর এই মাত্রা আপাতত পাঁচ পর্যন্ত হতে পারে বলে জানানো হয় এতে ইউরোপ না খুশ হলেও তেহরান বলছে তারা অন্যায় কিছু করেনি বরং চুক্তির শর্তরক্ষায় ইউরোপকে তাদের দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় আর ইরানের এমন আচরণকে ভয়ঙ্কর পদক্ষেপ বলছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু রোববার বলেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা মানের হলেও তা বোমা তৈরির পথ প্রশস্ত করবে ইউরেনিয়াম সীমিত রাখার একটামাত্র প্রতিশ্রুতি দিয়েও তা রাখল না ইরান দেশটির পরমাণু কর্মসূচির একটাই উদ্দেশ্য পারমাণবিক বোমা তৈরি তাই পরমাণু চুক্তি লঙ্ঘন করা খুব বিপজ্জনক একটি পদক্ষেপ ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি যারাই এই চুক্তিতে ছিল তাদের এখন দায়িত্ব নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ এদিকে এই ঘটনায় ইরানের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যুক্তরাষ্ট্র ইউরোপকেও সাথে পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর অব্যাহত এই উত্তেজনার বৃদ্ধিতে ইসরায়েল সবসময় উস্কানিমূলক ভূমিকা রেখে আসছে বলেও মত এই পরিস্থিতি সামাল দিতে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কাছে টেনে দল ভারী করতে চেষ্টা করতে পারে যদিও সৌদি আরব যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলি সুপরিচিত অন্যদিকে শুরু থেকেই এই বিষয়ে ইরানকে সমর্থন দিয়ে আসছে পরমাণু চুক্তির আরেক অংশীদার দেশ রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে টানাপোয়নের জেরে সাত জুলাই ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় ইরান দেশটির দাবি সেই সিদ্ধান্ত থেকে টলাতে জিব্রাল্টার প্রণালীতে জাহাজ আটকে নাটক সাজানো হয়েছে তবুও নিজেদের অবস্থানে অনুর তেহরান ঘোষণা ইরান কেজি থেকে বাড়াবে ইউরেনিয়াম উৎপাদনের মজুদ যা শুরু হবে সাত জুলাই থেকে আর পরমাণু কেন্দ্রে পাঁচ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক অস্ত্র নির্মাণে সহায়তা করবে রাশিয়া কারণ যুক্তরাষ্ট্র সরাসরি পরমাণু চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে অন্যরা পরোক্ষভাবে লঙ্ঘন করেছে নীতিমালা তেহরানো যৌক্তিকভাবে দেবে এর জবাব এরই মাঝে ইরানি প্রশাসনের মন গলাতে শনিবার টেলিফোন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানি সরকার প্রধান হাসান রুহানির সাথে প্রায় এক ঘন্টা কথা বলেন পনেরোই জুলাই চুক্তির সব পক্ষের সাথে বসার ব্যাপারে তাকে রাজিও করান কিন্তু যুক্তরাষ্ট্র নমনীয় না হলে সমঝোতা হবে না এসেছে এমন স্পষ্ট হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খুবই অসৎ ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে কিনা বা ব্যবহার করবে কিনা সে ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়ার দেশটির কোনো অধিকার নেই কিছু হলে ইরানিরা আগ্রাসন রুখে দিতে প্রস্তুত তেমন কিন্তু আমরা কোন যুদ্ধ সংঘাতে যেতে চাই না তবুও গেল কয়েক সপ্তাহ ধরে উস্কানিমূলক আচরণ করছে ওয়াশিংটন সর্বোচ্চ নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ ছিল তাদের সবচেয়ে নোংরা খেলা এদিকে জিব্রাল্টার সর্বোচ্চ আদালত গ্রেজওয়ান তেলবাহী ট্যাঙ্কারকে চোদ্দ দিন আটক রাখার নির্দেশ দিয়েছেন যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান দেশটির রেভুলেশনারি গার্ডের হুমকি পাল্টা প্রতিশোধ হিসেবে ব্রিটিশ কয়েকটি জাহাজকে জব্দ করা হবে এর জন্য লন্ডনকে ভীত সন্ত্রস্ত থাকা উচিত উত্তর কোরিয়ার বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়া আলেক সিজলি নামের অস্ট্রেলীয় ওই শিক্ষার্থী গুপ্তচর ছিল বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেখানে প্রকাশিত এক প্রতিবেদনে আলেখ গুপ্তচর মাধ্যমে বিদেশি মাধ্যমকে তথ্য সরবরাহ করতেন বলে দাবি করা হয়েছে বিদেশি মিডিয়ার আলেখ যতগুলো পোস্ট করেছিলেন তার সবগুলোই সরকার বিরোধী ছিল বলে জানিয়েছেন এনকে নিউজের প্রধান নির্বাহী চা ক্যারল আর পোস্টগুলো তিনি বিদেশি শিক্ষার্থীর পরিচয় ব্যবহারের মাধ্যমে করতেন বলেও মন্তব্য করেন তিনি গেল সপ্তাহে উত্তর কোরিয়ার অবস্থানরত ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি করে তার পরিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা পরে আলেকের অবস্থান জানতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পিয়ংইয়ংকে অনুরোধ করা হয় আর তার কিছুদিন পরে সেই শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার খবরটি নিশ্চিত করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ডাক যোগে পাঠানো শুরু হয়েছে তবে কয়েকজনের কাছে একাধিক ব্যালট পৌঁছানোর অভিযোগ উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে তবে এক টেলিভিশন বিতর্ক অংশ নিয়ে নির্বাচনের পদপ্রার্থী জেরামি হান বলেন দলীয় সদস্যদের উপর আস্থা রয়েছে তার ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি বিতর্কে ব্রেকজিট কার্যকর নিয়ে আবারও নিজের অবস্থান তুলে ধরেন হান্ট কার্যকর হলেও যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অপর প্রার্থী জনসন কনজারভেটিভ দলীয় পরবর্তী নেতা হিসেবে হান্ট ও বোরিস জনসনের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন দলটির প্রায় এক লাখ ষাট হাজার সদস্য নির্বাচিত কনজারভেটিভ নেতাই হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের সদস্যদের প্রতি বিশ্বাস আছে আমার আমি জানি কোনো সদস্যই একাধিক ভোট দেবেন না প্রশাসনিক কোনো ভুল হলে নিশ্চয়ই তা শুদ্ধে নেওয়া হবে আর ব্রেকজিট প্রসঙ্গে আবারও বলছি ইউ থেকে বিচ্ছেদ হলে প্রতি বছর আমাদের বাড়তি অর্থ গচ্চা দিতে হবে না আবারও নিশ্চয়তা দিচ্ছি দেশের অর্থনৈতিক স্বার্থে ইউ থেকে বিচ্ছেদ কার্যকরী আমার মূল লক্ষ্য চুক্তি হোক বা না হোক লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে রোহিঙ্গাদের প্রতি সহায়তা বৃদ্ধির তাগিদের মধ্য দিয়ে শেষ হল লন্ডনের ইউনিভার্সিটি কলেজের ইনস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাক্স আয়োজিত দুদিনের এক সম্মেলন এই সম্মেলনে মিয়ানমারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত সন্ত্রাস ছাড়াও রোহিঙ্গা সংকটের জন্য লিঙ্গ ধর্ম ও মূল্যবোধের ভূমিকা সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে যুক্তরাজ্যে লন্ডনে আয়োজিত এই সম্মেলনে শিক্ষাবিদ অ্যাক্টিভিস্ট বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ নানা পেশার মানুষেরা যোগ দেন সেখানে সম্মেলনে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ দেশের রাষ্ট্রদূত সাদিয়মুনা তাসনিম বলেন বিশ্বের সবচেয়ে নিপিড়িত এবং কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিশ্ববাসী ভুলে যেতে পারে না মিয়ানমার সেনাবাহিনী নিপিড়তদের সহায়তায় নৈতিক দায় পশ্চিমা বিশ্বেরও রয়েছে মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন নিপিরণের পর যে সব মানুষ দেশ থেকে বিতাড়িত হয়েছে হারিয়েছে সজন এমনকি এখনো ফিরতে পারছে না নিজ ভূমিতে মানবতার স্বার্থে তাদের জন্য এবার কাজ করতে হবে পুরো বিশ্বের যুক্তরাজ্যের লন্ডনে বৃহস্পতিবার আয়োজন করা হয় দুই এই সামিট যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সংঘাত বন্ধের জন্য সশস্ত্র সংগঠন তালেবান নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের খুবই ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করছে দেশটি শনিবার যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক দূত জালমি খলিল তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক টুইট বার্তায় খলিল জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিশ্চয়তা আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার ও টেকসই যুদ্ধবিরতি সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে আলোচনায় রবিবার থেকে কাতারের দোহাই শুরু হচ্ছে দুদিন মেপে আন্ত আফগান সংলাপ এই সংলাপের পরে আগামী মঙ্গলবার পুনরায় Taliban দের সাথে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র আগামী বৈঠকেই গ্যালো 18 বছরের আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে উভয় পক্ষের প্রতিনিধিরা একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র গ্যালো জুনে অর্থনৈতিক বিদ্দের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে দেশটির বুরো অবলেবার স্ট্যাটিস্টিক্স সর্বশেষ প্রতিবেদের উল্লেখ করা হয়েছে পূর্বভাষে কর্মসংস্থানের সংখ্যা এক লাখ ষাট হাজার সৃষ্টির কথা বলা হলেও গেল মাসে তা দু লাখ চব্বিশ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি প্রত্যাশার চেয়ে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় দুর্বল কর্মসংস্থানের কারণে দেশটির অর্থনীতিতে মে মাসে যে দুশ্চিন্তা দেখা গিয়েছিল তা কেটে গিয়েছে বলে মনে করছেন গবেষকরা দেশটিতে বেশি কর্মসংস্থান সৃষ্টির পেছনে পেশাদারী ও বাণিজ্য খাত অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে উভয় খাত একান্ন হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে তবে কর্মসংস্থান সৃষ্টি হলেও চলতি মাসে মজুরি বেড়েছে মাত্র দশমিক দুই শতাংশ ফলে দেশটির বার্ষিক মজুরি বৃদ্ধি তিন দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে ক্ষেত্রে রয়েছে আলাদা আকর্ষণ আর ক্ষেত্রে রঙ ও কাপড়ের চেয়ে সংস্কৃতি ঐতিহ্য ফুটে ওঠে অনেক বেশি আর এবার তাই বড়দের নয় শিশুদের পোশাকে ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিশেষ এক ফ্যাশন শো আয়োজন করা হয় ভারতের উত্তরাঞ্চল লুধিয়ানা রাজ্যে খুদে সব মডেলরা র্যাম্পের মঞ্চে হেঁটে বেরিয়েছে ঐতিহ্যবাহী পোশাকে তবে এর পাশাপাশি আধুনিক পোশাকেও সেজে এসেছিল এই ছোট্ট মডেলরা আয়োজকরা জানান এই ফ্যাশন শোতে মোট পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আর এই সব শিশুদের মাঝে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরায় এই আয়োজনের মূল উদ্দেশ্য